পিছত হিটু চমক চীনৰ ভাৰতক উদ্বিগ্ন কৰি সীমান্তত নিৰ্মাণ বিশাল বিশাল প্ৰকল্প চীনৰ শেহতীয়া কাম কাজক লৈ ভাৰতৰ পদক্ষেপ কি চীনৰ গতিবিধিয়ে অসমত কিদৰে প্ৰভাৱ পেলাব বৰ্তমান ভাৰতৰ প্ৰধান শত্ৰু চীন নে পাকিস্তান क्यों एलओसी पुरा एलएसएल स्थानांतरित भारतीय सेना चीन शेहतिया गतिविधिर प्रति लक्ष्य राखी एने बहु प्रश्न उद्भव हुई कारण सीमांत इटर पीछे विशाल प्रकल्प निर्माण कर चीने उत्तर पूर्वांचल अरुणाचल प्रदेश सीमांत बुलेट ट्रेन आरम्भ कर दुदिन पीछते चीने मुक्ति करश्वर द्वित बृहत्तम जलविद्युत प्रकल्प यह जलविद्युत प्रकल्प पेल निकी विरूप प्रभाव অসমীয়ার আয়ুষ রেখা ব্রহ্মপুত্রর উপরত এই প্রকল্পে ভয়াবহ প্রভাব পেলার আশঙ্কা ভারতর লগতে অসমলে ভাবুকি কইয়া আনি ইয়াংজে নদীর উপরত চীনে নির্মাণ করছে বাইহেতান জলবিদ্যুৎ প্রকল্প 289 মিটার উচ্চতার বাইহেতান প্রকল্পত উৎপাদন হব 16 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ এই প্রকল্পর জড়িয়ে পরিবেশ বিনষ্ট হওয়ার তথ্য লাভ করার পাছতো কিন্তু ভারতর প্রতি ভাবুকি কড়িয়ে আনি কার্বন নির্গমন হ্রাস করার লক্ষ্যে মুক্তি করলে এই জলবিদ্যুৎ প্রকল্প উল্লেখযোগ্য যে চীনত অসমৰ ব্রহ্মপুত্রর উপরিভাগক ইয়ারলুং চাংপো হিসাবে জনা যায় বিশ্বৰ অন্যতম দীর্ঘতম নদী ইয়ারলুং চাংপো হিমাচলৰ তিব্বতৰ পৰা আৰম্ভ হৈ ভারতর অরুণাচল প্রদেশ পিছলৈ অসমৰে বাংলাদেশলৈ বৈকৈ বঙ্গোপসাগৰত পৰে ইয়াংজে নদীত জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে চীনে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পেলার অশনি সংকেত কহিয়া আনিছে ব্রহ্মপুত্রলৈ চীনে কেবল আন্তঃগাঁথনি উন্নয়ন করাই নহয় সীমান্তত সাজু করেছে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রীও যার পরিপ্রেক্ষিতত আগ্রাসী চীনক রুধিবলে ভারতের ঐতিহাসিক পদক্ষেপ এলএসিত ভারতে মোতায়েন করেছে মুঠ 2 লাখ সেনা 2020 বর্ষৰ তুলনাত সীমান্তত 40% বৃদ্ধিৰে 2 লাখতকৈ অধিক সেনা মোতায়েন কৰি চীনৰ যিকোনো প্ৰত্যাহ্বানৰ সৈতে যুঁজিবলৈ সাজু হৈছে ভাৰতীয় সেনা ব্লুমবাৰ্গৰ প্ৰতিবেদনৰ মতে ভাৰতে চীনৰ সৈতে থকা সীমান্তত অতিৰিক্ত 50,000 সেনা মোতায়েন কৰিছে তেনে সময়তে ভাৰতৰ প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙৰ 3 দিনীয়া লাডাখ ভ্ৰমণ পৰিগণিত হৈছে বিশেষ তাৎপৰ্যপূৰ্ণৰূপে ইণ্টাৰনেশ্যনেল ডেস্ক NT24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।